আবারও বন্যার মুখোমুখি পটুয়াখালীর কয়েক হাজার মানুষ। জানা গেছে, পূর্ণিমার জোয়ার এবং সাত দিনের ধারাবাহিক বর্ষণে পটুয়াখালীর দশ মিনার, তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর পানিতে উপকূলীয় এলাকাসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানি জমেছে। এতে ওই ইউনিয়নের ত্রিশ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে চরবোরহান ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া যায়। সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন পানিতে ডুবে গেছে। এতে করে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। এছাড়াও পানিতে ডুবে রয়েছে এগারোটি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সহ পাগলা বাজার, সেন্টার বাজার, চরশাহ জালাল বাজার সহ বেশ কয়েকটি হাট বাজার। চরবোরহান ইউনিয়নে বিদ্যালয়গুলোর সাথে প্রধান সড়কের সংযোগ না থাকায় শিক্ষার্থীরা শুরুতে কলার ভেলা ও নৌকায় করে বিদ্যালয়ে গেলেও পরে পানির ভয়াবহতা বাড়তে থাকলে শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করে দেন। এছাড়াও ওই এলাকার পাঁচ শতাধিক পুকুর ও মাছের ঘের এবং বিশ হাজার একর জমির আমন বীজতলা ডুবে গেছে। চরবোরহান ইউনিয়নের একশো তেত্রিশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহাগ হোসেন বলেন, সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি পানিতে ডুবে গেছে। চরবোরহান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, তাড়াতাড়ি পানি বেড়ে যাওয়ায় হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন। এসব নিয়ে তারা আশ্রয় কেন্দ্রেও যেতে পারছেন না। চরবোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজির আহমেদ সর্দার বলেন, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের সময় ভয়াবহ দুর্ভোগে পড়তে হয় এই ইউনিয়নের মানুষদের। দীর্ঘ দশ বছর ধরে বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারি আমলা ও রাজনৈতিক নেতাদের পেছনে ছুটেও কোনো কাজ হয়নি। বেড়িবাঁধ নির্মিত হলে দুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ, আল্লাহ তাদের হেফাজত করুক, আমিন। দর্শক, ভিডিওর কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যেতে পারেন। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।